আমাদের বক্তারা তারা বিস্তারিত ভাবে আপনাদের কাছে বলেছেন, এবং আমি যা বলবো তা আপনারা রন্ধে রন্ধে জানেন, বোঝেন। আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা আজকে এসেছি কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভায়। আমাদের বক্তারা বলছিলেন যে সরকার সরকার সরকার, তো সরকার একটা ছিল ম্যাজিশিয়ান পিসি সরকার, আর এখন একটা সরকার চলছে ম্যাজিশিয়ান সম্রাজ্ঞী পিসির সরকার। পিসি সরকার ছিলেন জাদু সম্রাট, আর আমাদের এখানে যিনি সরকার চালাচ্ছেন জাদু সম্রাজ্ঞী পিসি সরকার, সব ভ্যানিশ হয়ে যাচ্ছে, চিটিং ফাঁক, সব ফাঁক করে দাও, ভ্যানিশ করে দাও। তাদের বক্তারা বলছিল, আহা, স্বপ্ন দেখতে আপত্তি, আপনাদের এত আপত্তি কেন? দিদিমণি বলছেন 42-এ 42, হ্যাঁ ঠিকই আছে। একজন বলছিলেন আমাদের বক্তা, ঠিকই বলছিলেন, 42টা নিয়ে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন? আর স্বপ্ন দেখতে তো অসুবিধে নেই, তারপরে তো আমরা আছি, অসুবিধে নেই কিছু, বলছি পরে। তো উনি 42-এ 42 বিজেপি ফিনিশ, 42-এ 42 কংগ্রেস ফিনিশ, সব ফিনিশ। উনি মানুষ বলছে, উনি একটা জিনিস, উনি এমন জিনিস যে বাংলার মানুষ রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে। 42-এ 42 পার্লামেন্টে কত লাগে ম্যাজিক সাপোর্ট, ম্যাজিক নাম্বার, পিসি সরকার দিয়ে দিবে, অসুবিধে নেই, নাহলে কংগ্রেসের সরকার দিয়ে দিবে পিসির জাদু সম্রাজ্ঞীকে। 542-এ 272 ম্যাজিক সংখ্যা, দিদিমণি তার থেকে অনেক বেশি পাবেন, কেন আপনারা সব বলছেন? দিদিমণি বলছে 42-এ 42, আর কংগ্রেস দিদিমণিকে শূন্য তার দিয়ে 420 করে দেবে, অসুবিধে কিছু নেই, দিদি 42 পাবে, আমরা দিদিকে শূন্য দিয়ে দেবো, হয়ে যাবে, 420 হয়ে যাবে। এই তো আপত্তি করছেন কেন? আপত্তির দরকার নেই, দিদি রন্ধে রন্ধে বুঝছেন, তাই দিদি খেপে যাচ্ছে। দিদিমণি ইদানিং মাথাটা একটু গোলমেলে ঠেকছে, অনেক চাপ, কখনো মাঝরাতে কেউ সোনা নিয়ে ধরা পড়ছে, সোনার বাংলা করতে হবে, তো তার স্বামীকে বিবৃতি দিতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টিভিতে, যে স্বামী আবার সাংসদ, আপনারা খুঁজে নেবেন কোন সাংসদ, আমি আর নামটা বলছি না, সময় পেয়ে গেলে নাম বলতে গেলে, অনেক চাপ। সারদার রাজীব কুমার কি হয় কি হয়, কি আবার হবে, লাশপতি হয়ে যাবে, আমাদের কি মামলা হয়ে যাবে। তারপরে এখানে এখানে একজন এসেছিল, বলছিল আমাদের বক্তা নজরুল, তিনি এসছেন এখানে সব দখল টখল করবেন, আসবো আমি একটু পরে। তো আমি বলি, এত বাহাদুরি তাহাদুরি না করে একটু ভাববেন, যাদের মাথায় দিদির হাত তারাই খায় জেলের ভাত, জানেন তো ঘটনাটা, যাদের মাথায় দিদির হাত তারাই খায় জেলের ভাত। সুদীপ ব্যানার্জি আপনার সাংসদ, 2.5 বছর ভুবনেশ্বর জেলে জেলের ভাত খেয়ে আসতে হয়েছে,
আপনার সাংসদ তাপস পাল দিদির মাথায় হাত ছিল, পেটে জেলের ভাত পড়েছে, উড়িষ্যা ভুবনেশ্বরে জেলের ভাত খেয়ে চলে এসছে। আপনার বিদেশ সফরের সাথী লন্ডনে গেছেন, জার্মানি গেছেন, আপনি 100 জন লোককে নিয়ে লন্ডনে গিয়েছিলেন শিল্প আনতে আসবে আসবে বলে, আপনি লন্ডন থেকে ঘুরে আসার পর বলছেন চপি শিল্প, ইহাই আমার জীবন দর্শন। লন্ডন থেকে ঘুরে এসে বলছেন চপ শিল্প করতে হবে, তারপরে জার্মান গেলেন, জার্মান গিয়ে বললেন মার্সিডিজ বেঞ্চ আনতে যাচ্ছি, মানে গাড়ি গাড়ির কারখানা হবে, টাকার কারখানাকে দাঁড়িয়ে বলছে জার্মান থেকে মার্সিডিজ বেঞ্চ আনতে যাচ্ছি। কোটি কোটি টাকা খরচ করে জার্মান লন্ডন ঘুরে এলেন, মার্সিডিজ বেঞ্চ এলো না। মার্সিডিজ বেঞ্চ মানে গাড়ি, যেমন গাড়ি হয় মার্সিডিজ বেঞ্চ বলে একটি গাড়ি আছে যার দাম প্রায় 1-1.5 কোটি টাকা করে, এখানে নাকি উৎপাদন হবে। আমরা ভাবলাম ভালো হবে, তারপরে 8 বছর কেটে গেল, দিদি দেখলাম দিদি একটা চায়ের দোকানের বেঞ্চিও আনতে পারলেন না, মার্সিডিজ বেঞ্চ দূরের কথা, শুধু জালিয়াতি, শুধু ধাপ্পা, শুধু মিথ্যে কথা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বোকা ভেবেছে, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সঙ্গে তামাশা করছেন, ভাবছেন আমরা সবাই বোকা, উনি একমাত্র চালাক। বাংলার মুখ্যমন্ত্রী এই ধারণা করে নিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রীকে বলি, বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে বলি, বাংলার মুখ্যমন্ত্রী অনেক হয়েছে, ঢের হয়েছে, অনেক দেখালেন, অনেক করেছেন। আপনি কখনো বলেন আমার সরকার কেউ নিলামেও কিনবে না, ঠিক বলছেন, এটা আমি সত্যি বলেছেন, মাথার উপর দেনা। আমি যখন আমরা যখন ছিলাম সরকার, আমিও সরকারের মন্ত্রী ছিলাম, মাথার উপরে দেনা ছিল 1,93,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী বললেন আমার সরকারকে কেউ নিলামেও কিনবে না, তখন মানুষের প্রশ্ন বলো আরে তোমাকে তোমার সরকারি যদি কেউ নিলামেই না কেনে তাহলে তোমার সরকারে থাকার দরকার কি আছে? স্বাভাবিক, সরকারের মুখ্যমন্ত্রী বলছে সরকারকে নিলামে কিনবে না, আমি দেউলিয়া সরকার, আক্কেল গুরুম হয়ে গেল, লোকে বলছে তাহলে আপনি কেন আছেন, ছেড়ে দিন। তখন মুখ্যমন্ত্রী তো কথায় ট্যাক্স লাগে না, ঝগড়া করতে ট্যাক্স লাগে না, চিৎকার করতে ট্যাক্স লাগে না, গলা শির ফুলাতে ট্যাক্স লাগে না, বললো আমি 4 বছরে 400 বছরের কাজ করে দিয়েছি। বাহ, দেউলিয়া সরকার 4 বছরে 400 বছরের কাজ করে দিয়েছে। আপনি বিধান রায়কে হারিয়ে দিয়েছেন, আপনি ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছেন, আপনি প্রফুল্ল সেনকে হারিয়ে দিয়েছেন, ভারতবর্ষের সমস্ত নেতা নেত্রীকে হারিয়ে দিয়েছেন, এমনকি বিশ্বের নেতা নেত্রীদেরকে হারিয়ে দিয়েছেন কাজে। আপনি কাজে তো গিরিশ মুখে নাম লিখে নিয়েছেন, 4 বছরে 400 বছরের কাজ করেছেন, তাহলে এবার 8 বছরে 800 বছর হয়ে গেছে, 8 বছর শকুনো বাঁচে না কাশিমো বাঁচে না, মানুষ তো দূরস্ত, তা আপনি গোটা বিশ্বের কাজ করে দিয়েছেন 800 বছরে, এবার তাহলে মানে মানে বাংলা থেকে বাঁচতে দিন। নীল সাদা রং পছন্দ করেন, নীল সাদা শাড়ি পরে মাদার টেরিদার আশ্রমটা খালি আছে ওখানে যান, গিয়ে আপনি সাধু হয়ে যান, বাংলা থেকে বাঁচতে দিন, চাষিকে বাঁচতে দিন, কৃষককে বাঁচতে দিন, বাংলা বেকারকে বাঁচতে দিন, বাংলা যুবককে বাঁচতে দিন, মা বোনদের শান্তি দিন, কান্দুনির যেন আর মা বোন নিগৃহীত না হয়, অত্যাচারিত না হয়, ধর্ষিত না হয়। বাংলার মুখ্যমন্ত্রী আপনার জবাব আছে, আপনার জবাব আছে, কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশ? একদিন ফুটপাতে ধর্মতলা ফুটপাতে বলে প্রিয়রঞ্জন দাশকুচির হাত ধরে কেঁদেছিলেন, আমি এই বাংলায় থাকবো না,
নো আইডেন্টিটি নো ভোট। আইডেন্টিটি কার্ড দিতে হবে, আগে শুধু ভোটার লিস্টে নাম থাকতো, ছবি থাকতো না, আগে শুধু ভোটার লিস্টে নাম থাকতো, পকেটে ভোটের আইডেন্টিটি কার্ড থাকতো না। বিরোধীরা বললেন দেখছি, রাজীব গান্ধী বললেন দেখছি, টিএন শেষন বললেন দেখছি, কংগ্রেস বলল দেখছি, ভোটের আইডেন্টিটি কার্ড আপনার পকেটে ঢুকলো। আমরা মুখ্যমন্ত্রী ঠিক আপনার ধিক্কার আপনাকে, আপনি কি করলেন গোটা বাংলার গণতন্ত্রটাকে নিয়ে, গোটা বাংলার গণতন্ত্র লুট করলেন, একজন ফুটপাতে কেঁদেছিলেন, আর আজকে গোটা বাংলার আশি গোটা বাংলার আপনি 84% মানুষকে ভোট দিতে দিলেন না, 66,000 বুথে ভোট হলো না, মানুষ ভোট দিল না, প্রধান হয়ে গেল, মানুষ ভোট দিল না, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়ে গেল, মানুষ কমিশন জমা দিতে পারলো না, সভাধিপতি হয়ে গেল। বাংলার মুখ্যমন্ত্রী তো লজ্জা করে না, এরপরেও গলাবাজি করছেন, এখানে এসে ব্যান্ডেলের হাতে, এরপরেও গলাবাজি, প্যান্ডোরার বাক্স খুললে বলছে, আরে প্যান্ডোরার বাক্স খুললে আপনি জিততে পারবেন না জনতার কাছে, প্যান্ডোরার বাক্স খুললে, আরে আপনার প্যান্ডোরার বাক্স কে খুলে দিয়েছে তাকে অ্যারেস্ট করেন দি কেন, আমার করার দরকার নেই। কে দীপক ঘোষ আপনার দুর্বলের এমএলএ তৃণমূলে, কে দীপক ঘোষ আইএএস অফিসার, কে দীপক ঘোষ ভূমি রাজস্ব দপ্তরের সচিব ছিল, কে দীপক ঘোষ মেদিনীপুরের ডিএম ছিল, দীপক ঘোষ যে বই লিখেছে দীপক ঘোষকে অ্যারেস্ট করেনি কেন, কারণ অ্যারেস্ট করলে আরো কেস ছাপে দেবে, তাই আপনি তাকে হাত জানি আপনি গ্রেফতার করুন আপনার ক্ষমতা থেকে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। বাংলার মুখ্যমন্ত্রী ঢের হয়েছে, অনেক উৎসাহ হয়েছে, অনেক তামাশা হয়েছে, জালিয়াতি করছেন মানুষের সঙ্গে কাজ। আমি বলিনি, মহাশ্বেতা দেবী বলেছিলেন কাজ কি করে করতে হয়, যাও অজিত চৌধুরীর কাছে শিখে এসো, আমি বলিনি। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাজ করেননি, অকাজ করেছেন 8 বছর ধরে, কাজ করেননি, অকাজ করেছেন 8 বছর ধরে, কাজ করেননি, দ্বিচারিতা করেছেন 8 বছর ধরে, কাজ করেননি, মানুষের কাছে মিথ্যে কথা বলেছেন 8 বছর ধরে, ঢের হয়েছে কাজ। কি কাজ করেছেন আপনার বাজেটে 93 টাকা লাগে মাইনে আর বেতন দিতে আর পেনশন দিতে, আপনি 7 টাকায় কি কাজ করবেন, কি কাজ করবেন? 34 বছর আগে সরকার 1,93,000 কোটি টাকা জেনা করেছিল, আর আপনি পিসি সরকার 8 বছরে আপনি আরো 7,000 কোটি টাকা মানে 2,00,000 কোটি টাকা ধার করে বাজার থেকে কিনেছেন ঋণ, কাজ করছেন। আপনার মন্ত্রীর মাইনে ছিল 7,500, আমি মন্ত্রী ছিলাম 7,500, আপনি এসে একটা জনসভা করুন, আপনাকে ইনভাইট করছি, বলুন আপনার মন্ত্রীর বেতন কত? আপনার মন্ত্রীর বেতন স্বাধীনতা জীবনে বাংলায় যা হয়নি, আপনার মন্ত্রীদের বেতন 1,00,000 টাকা করে ছুঁড়ি ছুঁড়ি হয়ে গেছে, মামা কি মানুষের সরকার? সরকারি কর্মচারীর দিয়ে দিতে পারেন না, সরকারি কর্মচারীর পে কমিশন দিতে পারেন না, সরকারি কর্মচারী ক্ষমতায় আসার আগে বলেছিলেন ক্ষমতায় আসার পরের দিন আপ টু ডেট করে দেব, আর সেই সরকারি কর্মচারী যখন দিয়ে চাই তখন বলেন কুকুরের মতো খেউ খেউ করবেন না, ঠিক লজ্জা লজ্জা করা উচিত আমার। আসল ব্যাপারটি কি জানেন, আপনার লজ্জা সরমের বালাই না, লজ্জা সরম কি জিনিস আপনি জানেন না, লজ্জা সরম কি জিনিস জানেন না, বিধানসভায় ঢুকে থাম চুর করে শুয়োরের বাচ্চা বলে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ঘুঁচে গেছে কাকে পড়াচ্ছেন বাহাদুরি মুখ্যমন্ত্রী বাংলার হয়েছে।
ছেড়ে রয়েছে। আপনি বাংলার মানুষকে নিয়ে চিরমিটি চলছেন, চাকরি হয়েছে 87 লক্ষ চাকরি। নদিন আগে উত্তরবঙ্গে গিয়ে বলে এলো যে 1 কোটি চাকরি দিয়ে দিয়েছি, 1 কোটি চাকরি। পশ্চিমবঙ্গে 77,000 বুথ আছে, ভালো করে অঙ্ক মিলিয়ে নেবেন। একটা বাজে কথা না, একটা মিথ্যে কথা না, একটা মমতা ব্যানার্জির কথা নয়, মমতা ব্যানার্জির কথা নয়, মিথ্যে মাত্রা মানুষে রেখেছে। এখন 77,000 বুথ, 87 লক্ষ চাকরি দিলে 112টা করে পার বুথে যে বুথে ভোট দেন, 500-750 মানুষ পিছু 112টা করে চাকরি হয়। বাংলার মুখ্যমন্ত্রী ফাজলাম হচ্ছে, মানুষকে নিয়ে ছিড়মিনি খেলা হচ্ছে, বেকারকে নিয়ে ছিড়মিনি খেলা হচ্ছে। এখানকার যে বুথে ভোট দেন, বুথ পিছু 112টা চাকরি হয় ভাগ করে দিন। শুধু ছুরি ছুরি মিথ্যে কথা, কুৎসা আর কেস দিয়ে দাও, মিথ্যে করে কেস দাও বিরোধী। আরে কদিন করবেন আপনি? হিটলার পারেনি, মুসলিম পারেনি, আপনি তো ছাড় পোকা। হয় না কিভাবে, রাজ্য চলে না কিভাবে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি বাংলাটাকে? আসলে মাথাটার একটু গোলমেল হয়ে যাচ্ছে। সারদার চার্জশিট, নারদার চার্জশিট, বীর বাহাদুরের বলছি, বীর বাহাদুরের কথায় পরে আসছি। তো দিদিমণির মাথাটা একটু গোলমেলে হয়ে গেছে। এক চাষির এক দুধের গাই ছিল, গরুটা জার্সি গাই, 16, কখনো 20 কেজি দিত, যেমন দোয়ানো যেত তেমন দুধ দিত, খুব লক্ষ্মী গাই ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন সরকারি কোষকে দোয়াচ্ছেন আর নীল সাদা রং করছেন আর উৎসব করে বেড়াচ্ছেন, মেলা খেলা ছেলা করে বেড়াচ্ছেন আপনার আমার কর্জের টাকায়, সেই রকম দুধের গাই ছিল। তো চাষি সারাদিন খুঁজে টুজে এসে গরুটা খুঁজে পায়নি, মাথা খারাপ হয়ে গেছে, বারান্দায় গালে ফপ করে হাত দিয়ে বসে পড়েছে। এমন সময় সে সাগের বেলায় ছেলে খেলে ধুলে এসে বলছে, বাপ বাপ গরু পেলি? চাষি বলছে, আর ভাই বলিস না, গরু পেলাম না। তো ছেলের খটকা লেগেছে, বাবা আমাকে ভাই বলছে কেন আজকে হঠাৎ করে? তো বলছে, বাপ বাপ গরু পেলি? বলছে, আর ভাই বলিস না, গরু পেলাম না। তখন ছেলে উদ্ভ্রান্তের মতো মাকে গিয়ে বলছে, মা বাবা আমাকে ভাই বলছে কেন দেখো তো। তখন স্ত্রী রান্না করছিল রান্নাঘরে, খুন্তি নাড়তে নাড়তে এসে মুখের সামনে দাঁড়িয়ে বলছে, আরে মুখ পোড়া, তোর কি ভিমরতি হয়েছে, ছেলেকে ভাই বলছিস? বলছে, আর মা বলিস না, জোড়াত করে বলছে, গরু হারিয়ে যাওয়ার যে কি জ্বালা, মুখ্যমন্ত্রী গরু হারিয়ে যাওয়ার জ্বালা হয়েছে, তাই মুখ্যমন্ত্রী একটু মাথাটা খারাপ হয়েছে, হবে বলতে দেবে। শুধু চালাকি না, শুধু ভাবতাম, শুধু জানি আর শুধু গলাবাজি, হ্যাঁ এই করে দিলাম তাই করে দিলাম, কি করে দিলেন কি করে দিলেন? মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আপনি মির্জাফরি করেছেন, বহরমপুরের মানুষের সঙ্গে আপনি মির্জাফরি করেছেন। একটা একটা করে প্রমাণ দেব আর একটা একটা করে সুদের আসলে 29 তারিখ কুষিয়ে নিব আপনার কাছ থেকে। আমি শুধু বলি না, আমি প্রমাণ দিই। আপনি আরএসএস বিজেপির মন্ত্রিসভা রেলমন্ত্রী ছিলেন, লোককে আরএসএস বলাচ্ছেন, হিন্দু মুসলমান ভাগ ভাগ করে আপনি লোকের সুখ করে বেরিয়ে যাবেন না? আগে বলেছি না, অতি চালাকের গলায় দড়ি। আপনি রেলমন্ত্রী আরএসএসের বিজেপির, আপনি রেলমন্ত্রী হয়ে পলাশির প্রান্তরে মির্জাফরের বেইমানির ওখানে শেষ করলেন। আপনি রেলমন্ত্রী লালগোলা থেকে জিয়াগঞ্জে এসে ডাবল লাইন শেষ করলেন। এদিকে পলাশির প্রান্তরে শেষ রেল লাইন ডাবল লাইন, আর এদিকে জিয়াগঞ্জে শেষ ডাবল লাইন। মমতা ব্যানার্জি
রেল মন্ত্রী বেল বাজাচ্ছেন, মুর্শিদাবাদকে দেখিয়ে দিলাম আমি ওখানে ডাবল লাইন করব না। আর ডাবল লাইন না করলে রেলটা যাবে কি করে? আরে মানুষ পচুক, বহরমপুরের মানুষ বুঝুক, অধীরকে ভোট দিবে, কংগ্রেসকে ভোট দিবে, তাকে আমি করবো এইসব কথা। হ্যাঁ ভোট দিবে, ওকে ভোট দিবে, রাবণ আপনিও পারলেন না। আপনি যদি উচ্চ মার্গের মানুষ হতেন, আপনি যদি বৃহত্তর মনের মানুষ হতেন, আপনি যদি দেশনেত্রী হতেন, আপনি ডবল লাইন করে দিলেন, অদৃষ্টের কি পরিহাস! অধীর চৌধুরী ভাগ্যক্রমে ভাগ্যচক্রে আপনাকে জব্দ করার জন্য ঈশ্বর তাকে রেলমন্ত্রী করে পাঠিয়ে দিল। অধীর চৌধুরী রেলমন্ত্রী হলেন, হলে জিএম কে ডেকে বললেন, জিএম সাহেব, আমার জেলার সঙ্গে মির্জা ফরি হয়েছে, আমার জেলার সঙ্গে অন্যায় হয়েছে, আমার জেলার সঙ্গে বেইমানি হয়েছে। জিএম সাহেব বললেন, কে বেইমানি করেছে স্যার? বললেন, আগের মন্ত্রী রেলের মমতা ব্যানার্জি, তাই নাকি স্যার? কিরকম? বলে এদিকে রেল ওদিকে রেল, মাঝে ফাঁকা হাওয়া হাওয়া। বললেন, আমি 13 দিন সাইন দিলাম, 14 দিন নয়, 2 সপ্তাহ নয়, 2 সপ্তাহের মধ্যে প্ল্যান প্রোগ্রাম এস্টিমেট স্যাংশন করতে হবে। বলো স্যার, এত তাড়াতাড়ি আম করলেন, এখনই করতে হবে, আজই করতে হবে, আপনি 12 দিনের মাথায় দেবেন, 13 দিন বাদে আমি যাব বহরমপুরে, ঢুকবো রেল উদ্বোধন করে। লাকি 13-এর মতো 19 মাসের রেলমন্ত্রী ডাবল লাইন করে দিয়ে হুহু করে বেরিয়ে এলেন, এর নাম অধীর চৌধুরী, কাজের নমুনা আপনাকে দেখিয়ে দিলাম। বেইমানি করেছেন আপনি এখানকার মানুষের সঙ্গে, আপনি বেইমানি করেছেন এখানকার মানুষের সঙ্গে। নভেম্বরে এখানের মানুষের ভোটদান ছিল, নভেম্বর মাসেই বহরমপুর শহরের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। নভেম্বরে বহরমপুর মিউনিসিপ্যালিটির ইলেকশন ছিল, যে সব আপনি যাদেরকে ভয় দেখিয়ে, যারা যেতে চাইনি তাদেরকে জেলের ভয় দেখিয়ে, অনেকে বলেছে না গেলেছে যেতে চাইনি, তাদেরকে বলেছে না গেলে জেল যেতে হবে, আর কাউকে কাউকে খরিদ করেছেন, বেইমানি করেছেন বহরমপুরের মানুষের সঙ্গে। বহরমপুরের মানুষ অধীর চৌধুরী হাত পাঞ্জায় ভোট দিয়েছিল, আপনি তাকে লুট করেছেন, লুট। তারপরেও আপনার হিম্মত হয়নি, আপনি বলে হিম্মতদার, আরে মুখ্যমন্ত্রী আপনি বলে হিম্মতদার, করতে পারলো না নভেম্বরে ভোট? নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল রানিং 6 মাস আপনার ভোটাধিকার কেড়ে নিয়েছে এই মহিলা মুখ্যমন্ত্রী, প্রতিশোধ নিতে হবে, 29 তারিখ নিতে পারবেন তো? নিতে হবে আপনাকে, আপনার স্বার্থে, আপনার প্রজন্মের স্বার্থে, আপনার ছেলের স্বার্থে, মেয়ের স্বার্থে, নাহলে লুম্পেন না মা বোনেদেরকে বেরোতে দেবে না রাস্তায়। দেখেন নি লাঠি উঠে অত্যাচার এই শহরে, দেখেন নি লাঠি উঠে অত্যাচার এই শহরে, 2004 থেকে 2006 অনিল চৌধুরী আমাকে দান করেছিলেন, আপনারা নির্বাচিত করেছিলেন, সেই লাঠি ভুটেকে কি করে ছাড়াতে হয় সেই ওঝা অনিল চৌধুরী বহরমপুরে আছে, দেখিয়ে দিবে কি মানে ভোটা ছাড়াতে হয়। আর নাম হচ্ছে না মানুষের সঙ্গে পঞ্চকতা করা হচ্ছে, বীর বাহাদুর মুখ্যমন্ত্রী শুধু ব্যাকডোর দিয়ে আসা আর বড় বড় ভাষণ দেওয়া, কাজ কাকে করতে হয় শুনুন আপনি। এখানকার মানুষকে বলেছিলাম না মায়ের কাছে মাসির গল্প মাঝে মাঝে জানান দিতে হয়। অধীর চৌধুরী রেলমন্ত্রী হয়ে বললেন, বহরমপুর স্টেশন বটল নেক হয়ে যাচ্ছে, মানে বোতলের গলার মতো হয়ে যাচ্ছে, মানুষ নামছে বেরোতে পারছে না, ছয়দাবাদ খাগড়া কুঞ্জঘাটার মানুষ দয়ানগরের মানুষ দিশেহারা, নিজে চোখে দেখা, বৃষ্টি পড়ছে, টুকটুককে বলছে রিক্সাকে বলছে ভাই যাবে ছয়দাবাদ, বলছে না যাবো না, কি মনে পড়ছে আপনাদের? মনে পড়ছে
বলছে ভাই কাশ্মীর ময়দান যাবে, কাশ্মীর ময়দান যাব না, আসার ভাড়া পাবো না। কি যাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? খাগড়া যাবে? না না, খাগড়া যাওয়া যাবে না, ভাড়া পাবো না আসার। 10:30টার সময় তখন ভাগীরথী আসতো, ডবললাইন করেনি দিদিমণির দৌলতে, তখন 11:00-12:00 ভাগীরথী দিচ্ছিল, আজকে অজিত চৌধুরীর দৌলতে 10:10 তার আগে ভাগীরথী দিতে যাচ্ছে। অজিত চৌধুরী বললেন, আমার খাগড়া সৈয়দাবাদ কুঞ্জবাটা, আমার গয়ানগর, আমার মা বোনেরা হাহাকার করে, তাই এই শহরকে বাঁচাতে হলে, মা বোনকে বাঁচাতে হলে, শাস্তি দিতে হলে, তাদের অর্থের দাম দিতে হলে, অর্থ তাদের অনর্থ চলে যাচ্ছে, টুকটুক ভাড়া 200 টাকা সৈয়দাবাদ, 100 টাকা খাগড়া, তাও যাচ্ছে না দিশাহারা। বললেন রেলের জিএম কে রেখে, জিএম সাহেব আপনাকে 1 মাসের ভেতরে ভাগীরথী স্টপে দিতে হবে, আজকে উঠলেন যে হয় না সেটা করা যায় না। বলো করা যায় না মানে? বলো না স্যার, এত ওই 5 কিলোমিটারের মধ্যে আরেকটা স্টপেজ এক্সপ্রেস ট্রেনের হয় না স্যার? বলো হ্যাঁ হয়। বলো স্যার কিরকম? বলছে আমার হেরিটেজ স্টেশন, রেলের সংবিধান আছে হেরিটেজ, ঐতিহাসিক কাশিম বাজার হচ্ছে ঐতিহাসিক স্টেশন, মহারানী নামলে দুদিক দিয়ে ঘিরে দেওয়া হতো, মহারানী যেতেন, কাশিম বাজার রাজ মনিন্দ্র নন্দী যেন কলেজ করেছেন, কাশীশ্বরী করেছেন, কলেজিয়েট স্কুল করেছেন, জলানির রানী কল বলতো জল করেছেন, ওটা হেরিটেজ স্টেশন। জিএম খ জিএম বললেন, স্যার আমি আপনার কাছে সারেন্ডার করছি, ভাগীরথী স্টপে কাশিম বাজারে হবে, আজকে ভাগীরথী স্টপেই হয়েছিল বলে খাগড়া সৈয়দাবাদ কাশিম বাজার দয়ানগর হরিদাস মার্জিদ আপনার মনিন্দ্রনগর ভাকুরি সেটা ভাকুরি নয় আপনার হাতিনগর সমস্ত মানুষ বেঁচে গেছে, স্টেশন ফাঁকা হয়ে গেছে, আর তো খাগড়া কি মানুষ কাশিম বাজার স্টেশনের নামে কি গায়ে তো ঠিক বলছি তো? এই হচ্ছে দূরদর্শিতা পরিকল্পনা, এর নাম অধীর চৌধুরী। আর আপনি কি করে খোঁচা দেওয়া যায় বন্ধ করা যায়? দুটো ফ্লাইওভার স্যাংশন করলো, মুখ থুবড়ে ফেলে দিলেন, আপনি শুধু আপনার রেলের ব্রিজ রাস্তায় নামবে, আপনি নো অবজেকশন দিলেন না, বিধানসভায় আন্দোলন করলাম আর তাও দিলেন না, এখনো রেলের ব্রিজ যেকোনো ভাবেই মুখ থুবড়ে পড়ে আসে, বলুন কে বেইমানি করেছে? কে বেইমানি করেছে? অধীর চৌধুরী অধীর চৌধুরী বেইমানি করেছেন, আপনি বেইমানি করেছেন, কি করেছে আপনি, কি করেছেন আপনার কাছে হিসাব চাইছি, আপনি বেইমানি করেছেন, আপনি মানুষকে এখানকার মানুষের উপর চাপ উপেছেন, আপনি এখানকার মানুষের সঙ্গে তর্কবাজা করেছেন, আপনি এখানকার মানুষের যে গরু ছাগল পেয়েছেন। অধীর চৌধুরী দেখিয়ে দিয়েছে কাজ কি করে করা যায়। আরে মমতা ব্যানার্জি যদি অমুককে যেতেন বহরমপুরে তাহলে সব দিয়ে দিব, তার মানে আপনি জাননি, আপনি বেইমান প্রমাণিত হয়ে গেলে আপনার কথায় আপনার ভাষণে আপনার খবরে আপনার বক্তৃতায়, হ্যাঁ আপনার বক্তৃতায় প্রমাণিত, আপনি মানুষের সঙ্গে আমাদের সঙ্গে বেইমানি করেছেন, বেইমানি করেছেন, হ্যাঁ করেছে। ওই যে জল প্রকল্প অধীর চৌধুরী কেন্দ্রীয় সরকার থেকে জানা, আপনি আপনার নিজের নামে চালাচ্ছেন, অধীর চৌধুরীর জায়গাতে হরিদাস মাঝিতে সেখানে থেকে ওই লাইন যাচ্ছে রে অতি চালাকের, বহরমপুরের মানুষ গুছিয়ে দিবে, রাজ্যের মানুষ গুছিয়ে দিবে, কোথায় যাবেন, কোথায় যাওয়ার জায়গা কোথায়, আপনার সারদা নারদা সোনা সব একসাথে গিয়ে খাবে আপনাকে, আপনার পালানোর জায়গা নাই, আপনি পালাতে পারবেন না, আপনি গলা বাজি যতই করুন আপনার পা রেহাইয়ের জায়গা নাই। বাংলার মানুষের সঙ্গে আপনি বেইমানি করেছেন, তার জন্য বাংলার মানুষ আর বলে আপনাকে, আগে ছিল অগ্নিকন্যা আর এখন বিষ কন্যা, আপনি আগে ছিলেন হিমালয়।
93, আদিল চৌধুরী প্রথমবার 94,000, দ্বিতীয়বার 2 লক্ষ, তৃতীয়বার 2.5 লক্ষ, তারপরে আপনাকে দেখিয়ে দিয়েছে সারা ভারতে তৃতীয় নম্বর ব্যক্তির নাম অধীর চৌধুরী, 3,57,000 দেখিয়ে দিয়েছে, 3,57,000-এ। এবারে অধীর চৌধুরী আপনাকে জামানত জব্দ করে ছেড়ে দিবে, দেখে নেবেন আগামী 29 তারিখে বাংলার মুখ্যমন্ত্রী। বড়ি বড়ি বাত, বড়ি বড়ি বাত আর কালিগামে হাত, বাংলার মুখ্যমন্ত্রী শুধু ঝুড়ি ঝুড়ি লিখতে পারে। আরে কংগ্রেস থেকে ভাবছে ভাঙবে, গিয়ে সবকিছু করবে। আরে আপনার ঘরটা ভেঙে গেছে, আপনার সাংসদ স্টিল টুডে সাংসদ, আপনার সাংসদ বাঁকুড়া সৌমিত্র খান আপনার দল থেকে রিজাইন করেছে, আপনার সাংসদ অনুপম হাজরা আপনার দল থেকে রিজাইন করেছে, আপনার বিধায়ক অর্জুন সিং আপনার দল থেকে রিজাইন করে বিজেপির প্রার্থী হয়েছে, আপনার সাজান কুণাল আপনার দল থেকে বলছে, আপনি যখন উদ্বোধন করছেন কালী দুর্গা পুজো বলছে আমি থাকবো জেলে আর মুখ্যমন্ত্রী থাকবে পুজোর প্যান্ডেলে, এ হবে না, মুখ সব থেকে সারদার সুবিধাভোগী নাম কে? মমতা ব্যানার্জি। আমি বলিনি, কার্তিক বলিনি, অজিত চৌধুরী বলি, বলেছে আপনার সাংসদ কুণাল ঘোষ, এর থেকে লজ্জার, এর থেকে অপমানের, এর থেকে ধিক্কার কোনো মুখ্যমন্ত্রী হয়নি বাংলায়। বড় বড় কথা বলছে নাকি চিৎকার করছে? আপনি তো এর আগে সভাতে আসেনি, এবার আপনাকে আসতে হচ্ছে, আপনাকে ছুটাচ্ছি আমরা, আপনি ছুটছেন, 3টে সভা করতে হচ্ছে আপনাকে, একটা লোকসভার জন্য হেলিকপ্টারের ভাড়া দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। বাংলায় লোকে বলে আমাকে, বাইরে গেলে বলে ইজিটিওর সিএম, আমি বলি ইয়েস সি ইজ আওয়ার সিএম, বলে ইউ ওয়ার ইন মিনিস্ট্রি, হার মিনিস্ট্রি, বলছে ইয়েস আই ওয়াজ মিনিস্টার ইন হার ক্যাবিনেট 8 মান্থ, আই রিজাইন, গুড, ইউ ডিড রাইট, আমি আপনাকে দেখিয়েছিলাম, আজকে 8 বছর আগে যা প্রমাণিত হচ্ছে, আমি 8 মাস আগে দেখিয়ে দিয়েছি মন্ত্রিত্ব ছেড়ে স্টির মতো ছেড়ে দিয়ে যে এই অকেজ মন্ত্রিসভায় থাকা যায় না, দেখিয়ে দিয়েছি। গার্ডস কাকে বলে? আপনার সরকারকে নিলামেও কেউ কিনবে না, আপনি রিজাইন করুন দেখি, হিম্মত কত আপনার আছে, কোথায় নিয়ে যাচ্ছেন রাজ্যটাকে? জিন্দগি মে কিতনে দোষ হয় আপনাকে বলি, ওই কংগ্রেস ভাঙার জন্য চেষ্টা করছেন তার জন্য বলি, জিন্দগি মে কিতনে দোষ হয় কিতনে বিছড় গয়ে, কোই আয়ে দো দিন কে লিয়ে কোই আতে হি সাঁস ভর লিয়ে, জিন্দগি কা নাম হ্যায় দরিয়া ও তো বহতে রহেগি, কংগ্রেস কা নাম হ্যায় দরিয়া ও তো বহতে রহেগি, চাহে রাস্তে মে ফুল গিরে ইয়া পাথর, ফুল পড়ুক কাঁটা পড়ুক পাথর পড়ুক, কংগ্রেস এগিয়ে যাবে, অধীর চৌধুরী আন্দোলন এগিয়ে যাবে, আপনি ঢুকতে পারবেন না বাংলার মুখ্যমন্ত্রী, তাই আপনার মাথা খারাপ হয়েছে, একটা লোকসভায় 3টে সভা করতে হচ্ছে আপনাকে, এর থেকে আর আপনার কি আছে? আপনি দেউলিয়া হয়ে গেছে, নিজে প্রমাণ করে দিয়েছে দেউলিয়া মুখ্যমন্ত্রী, বীরবাহাদুরি করছেন, প্যান্ডোরার বাক্স খুলতে হচ্ছে, আপনার প্যান্ডোরার বাক্স খুলে কেউ কে সাপ বেরোবে আর দুর্গন্ধ বেরোবে, কোথায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায়? আপনার মনে পড়ছে, আপনার মনে পড়ছে কামদুনির ঘটনা, যখন ওই টুম্পা কয়াল আর ইয়েরা তাড়া করেছিল গম্বাদু মুখে তাড়াতাড়ি গাড়ি বন্ধ করে পালিয়ে গেছিলেন, মনে পড়ছে আপনার? আপনার মনে পড়ছে রানাঘাট কাণ্ডে সন্ন্যাসিনী ধর্ষণ হয়েছিল, আপনি চিৎকার করে বড় বড় কথা বলেছেন, তারপরে তো জেলা মুহ হয়ে গেলেন, মনে পড়ছে আপনাদের? আপনি পালাতে হবে মুখ্যমন্ত্রী, আপনার ছাড় নাই, আপনার ভিসা আপনি পাবেন না, আপনার রেহাই নাই, তাই আপনি খেপে যাচ্ছেন, আপনি খেপে যাচ্ছেন, হ্যাঁ আপনার সরকারটা অযোগ্য, আপনার সরকারটা ব্যর্থ, তাই আপনি খেপে খেপে যাচ্ছেন, আগামী দিনে মাইনে হবে না, পেনশন হবে না, লিখে রাখুন, ব্যবসার 12টা বেঁধে গেছে, জিএসটি লুটছেন, গব্বর সিং ট্যাক্স, আরে মোদীর কথা বলছেন, আপনি তো 50% জিএসটি পাচ্ছেন,
কাছে চলছে। বাংলার মুখ্যমন্ত্রী আরো বলি, কুলের কথা খুলে বলবো, আপনি যে বীর বাহাদুরকে তাকিয়েছিলেন আপনি জানেন, সেই জন্য ওকে খাট 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 কাছে ধরে আমরা ওই ডান্ডাগুলি খেতাম না, আগে গুলি তুলে ঠাঁক করে মারতাম আর গিয়ে করতো আর বলতাম খাট 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 নাগে লড়ি বলে ডাংটা রেখে দিতাম লাঠিটা। এখন এখানে ওই বীর পালোয়ানকে খাট 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 নাকে ধরে বলে খাটাচ্ছেন আপনি, তার নাম শুভেন্দু অধিকারী, ও খাটছে কেন জানেন তো? এই সেই বীর বাহাদুর। আরে খুললাম খুললাম শুনেনি, খুললাম খুললাম শুনেনি, তারিখ লিখে নিন, সাল লিখে নিন। এই সেই শুভেন্দু অধিকারী 2013 20 মে অধীর চৌধুরী দিল্লির মতিবাগে বাংলায় গিয়ে দেখা করে তার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে রাহুল গান্ধীর কাছে যায়। এই শুভেন্দু অধিকারী গিয়ে বললো মমতা ব্যানার্জি ডিক্টেটার। রাহুল গান্ধী বলেন আপনি অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখবেন, পরে এসে কংগ্রেসে জয়েন করবেন। 4 দিন বাদে ওই মতিবাগের বাড়িতে অধীর চৌধুরীর কাছে গিয়ে বললো দাদা এখন কংগ্রেসে ঢোকা যাবে না, দিদি কেস দিয়ে দিবে। এই সেই বীর বাহাদুর, এই সেই বীর বাহাদুর যে নিজের কেন্দ্রে 12টা নির্বাচনে 12টাতে জামায়াত জব্দ হয়েছে। এই বীর বাহাদুর নমস্কার করে একজনকে বলছে মাসিমা আমাকে চিনতে পারছেন? বলছে হ্যাঁ বাবা আমি কেন, তোমাদের গোটা বিশ্ব চেনে, আমি তো ছাড়। ওই যে তুমি খবরের কাগজে মুড়িয়ে নারদার কাছ থেকে টাকা নিচ্ছিলে 2 হাত পেতে, আমি কেন গোটা বিশ্ব দেখে নিয়েছে? এটা তো নেতা, নারদার চার্জশিট খাচ্ছে কদিন আগে, কদিন পরে জেলে থাকবে, একদম নেতা। এর ছবি দেখা লজ্জা করে না, এর ছবি যে পোস্টার করেন লজ্জা লাগে না, এর ছবি যে ফেস করেন লজ্জা করে না, যে নারদার টাকা খাচ্ছে চার্জশিট দিচ্ছে স্পিকারের কাছ থেকে অনুমতি চেয়েছে। হ্যাঁ, অত সহজ আছে বাংলার মুখ্যমন্ত্রী? কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলাটাকে? বাংলার অধঃপতন তৈরি করেছেন আপনি, এর প্রতিশোধ সুদে আসলে লিখিয়ে নিতে হবে। বাংলার মানুষকে প্রতিশোধ সুদে আসলে লিখিয়ে নিতে হবে। আজকের দিন ক্ষণ তারিখ দিয়ে লিখে দিলাম, অধীর চৌধুরী আপনার জামানত বাজেয়াপ্ত করে ছাড়বে এইখানে। আজকের দিন ক্ষণ তারিখ দিয়ে বলে গেলাম এখানে দাঁড়িয়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে কংগ্রেস সরকার করবে, আবার অধীর চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রী হবে। দিন কম তারিখ দিয়ে লিখে রাখুন, আর 2021 সালে আপনাকে গদিচ্যুত করে আপনার দল ভেঙে অধীর চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী হবে। সেদিন কিন্তু শেষের সেদিন বড় ভয়ঙ্কর বাংলার মুখ্যমন্ত্রী। অনেক রাত হয়েছে, মামুন্ডা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমার মতো ছেলেকে আপনারা 3 বার নির্বাচিত করেছেন, আমি মন্ত্রী হয়েছি, অধীর চৌধুরী মন্ত্রী করেছেন, আমি এখনো মন্ত্রীর পর্যায়ে বিধানসভার বিরোধী দলের দায়িত্বে আছি, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা ভোট দিয়েছিলেন বলে আমি মনোজ চক্রবর্তী, আপনারা ভোট দিয়েছিলেন বলে অধীর চৌধুরী, অধীর চৌধুরী আপনার ভোট লুট করা হয়নি, অধীর চৌধুরী আপনার ভোট লুট করা হয়নি, আপনি দোয়া করেছেন, দোয়া করেছেন। আর আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে মানুষ দোয়া করেছে, দয়া করেছে, আজকে বেইমানি করেছে গোটা বাংলার মানুষের সঙ্গে, এর নাম মমতা ব্যানার্জি। তাই এই এলাকার মা, এই এলাকার বোন, অধীর চৌধুরী মানে উন্নয়ন শান্তি, এই শহরে সুয়ের চোখ তো মনে পড়ছে, এই খাগড়া দয়ানগর কাদায় সুয়ের চোখ তো মনে পড়ছে আপনাদের, সুয়ের করতে চলতে মনে পড়ছে? সেই সুয়ের রাজত্ব বন্ধ করে দিয়েছে যে অধীর চৌধুরী, রাস্তাঘাটে সুয়ের জেনে খ্যাত 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 করে বেড়ে বেরিয়ে বেড়াচ্ছে, বন্ধ করেছে, তার নাম অধীর চৌধুরী। আজকে তাই এখানে এখানে ওই মশার কামড়ে অসুস্থ মানুষ মারা যায় না, কলকাতায় মারা যায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় মারা যায়, বহরমপুরে মারা যায় না। এ হচ্ছে অধীর চৌধুরী, আপনি উন্নয়ন, দুটো হাসপাতাল এই শহরের বন্ধ করে দিলেন, একটা মাতৃ সদন, একটা জেনারেল সদর হসপিটাল আপনি বন্ধ করে দিলেন, সেখানে সুয়ার আর গরু আর ছাগল আর মাতাল আর দাতাল আর কদিন বাদে প্রমোটারকে দিয়ে দিবেন আপনি। আপনি বাংলার
মানুষের ক্ষতি করেছেন, বহরমপুরের মানুষের ক্ষতি করেছেন, জেলার মানুষের ক্ষতি করেছেন। মা বোনেরা প্রসব করতে এই মাতৃসদনে তো সাহেবাবাদ কাশিম বাজারের জয়নগরের মানুষের কত অসুবিধায় কোথায় যেতে হচ্ছে, ফাজলামো পেয়েছেন না? তিনবার হেলিকপ্টারে মানুষের ট্যাক্সের পয়সায় চড়ে বেড়াচ্ছেন, কোথা থেকে টাকা আসছে, কোন জায়গা থেকে? তিনবার মিটিং করতে হচ্ছে, একবার বেলডাঙায়, একবার কাঁদিতে, আরে আপনি আরেকবার জয়নগরের মোড়ে এসে চিত্রণনি করুন, তাহলেই আপনি পেয়ে যাবেন। লোককে বুঝাচ্ছে, দিদি এখানে করুন হয়ে যাবে, দিদি এখানে করুন হয়ে যাবে, তারপরে মা বোনেরা গাল দিতে দিতে চলে যাচ্ছে, আড়াই হাজারের বেশি লোক হচ্ছে না, কেন হবে? আড়াই হাজার সর্বঠাকুরের 3,000, তারপরে গোষ্ঠী সমস্ত মহিলাদের নিয়ে আসছে, তাদের পরে হিসাব বলে টলে নিয়ে আসছে, নিয়ে তারপর তারা গাল থাকতে পারছে চলে যাচ্ছে। আরে চালাকি রুচি চালাকের গলায় দড়ি হয়, হ্যাঁ তাই তাই হবে, একদম হবে, অত সহজ নয়। বাংলার মুখ্যমন্ত্রী, রাজধর্ম পালন করতে হয়। আমি কংগ্রেসের বিধায়ক, আমি তৃণমূলের বিধায়ক, আমি আরএসপির বিধায়ক, আমি সিপিএমের বিধায়ক, অনিল চৌধুরী সিপিএমের বিধায়ক এমপি, অনিল চৌধুরী আরএসপির সাংসদ, অনিল চৌধুরী তৃণমূলের সাংসদ, অনিল চৌধুরী কংগ্রেসের সাংসদ, রাজধর্ম পালন করতে হবে। আমি যখন এমপি হয়ে গেছি আমি সবার এমপি, আমি যখন এমএলএ হয়ে গেছি সবার এমএলএ, আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি সবার মুখ্যমন্ত্রী। আপনি মুখ্যমন্ত্রী বুয়া আর বাবুয়া, পিসি আর ভাইপো, তারপরে কেউ নাই, ফাঁকা ফাঁকা, বাকি সব একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, সব ল্যাম্পপোস্ট। বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যাবেন? কংগ্রেসের একটা ইন্দিরা গান্ধী আছে যে জীবন দিয়েছে দেশের জন্য, কংগ্রেসের একটা রাজীব গান্ধী আছে জীবন দিয়েছেন দেশের জন্য, কংগ্রেসের একটা মহাত্মা গান্ধী আছে দেশের জন্য প্রাণ দিয়েছে। আপনার কি আছে? আপনার সোনা আনতে ধরা পড়ছে, আপনার সারদার টাকা নিতে গিয়ে ধরা পড়ছে, আপনার পুলিশ কমিশনারের আগামী কয়েকদিনের ভিতরে কোথায় যাবে জানে না, আপনার সব সাংসদ তাদেরকে বলেন আগে যাবে টিকিট দিতাম না, শুনুন কত বড় চিটিংবাজি। ওই হাসপাতালে যারা এই দিন পারলোনা টাকা নিচ্ছে তাদের বলো, আর যদি বললো না আমি প্রার্থী আমাকে ভর্তির কাজে ভর্তি দেবো না, আগে যাবে টিকিট দিতাম না, বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখনকার খবর, এখনকার খবর, রাহুল গান্ধীকে তো ভয় করে মমতা ব্যানার্জি, মমতা প্রশাসনে লালগুলির সভায় অনুমতি দিচ্ছে না। হ্যাঁ এই তো বাহাদুরি আপনার, এখনই চলে এসছে, রাহুল গান্ধীকে ভয় লাগছে, রাহুল গান্ধীকে ভয় লাগছে, লালগোলা সবার অনুমতি দিচ্ছে না। আরে আরে অনুমতি দিলেও হবে না দিলেও হবে, রাহুল গান্ধী ঘুরে বেড়াবে তাতেই ভোট হয়ে যাবে। আর প্রিয়াঙ্কা গান্ধী, ইন্দিরা গান্ধী চলে এসেছে, অতএব আপনি আর হবে না, আপনার 42-এ 42 করুন, 42-এ 42 দিয়ে আপনি 43 পাড়ায় চলে যান, কোনো অসুবিধা নাই, পাশে 43 পাড়ায় গঙ্গা পার হয়ে। হ্যাঁ 42-এ 42 আমরা বলেছিলাম আপনার শূন্য দিয়ে দিব, 42-এ 42 আমরা 42-এ 420 করে দেবো আপনাকে, কেন না? হ্যাঁ তো অতএব আপনি খুব হয়েছে, অনেক হয়েছে, বাংলাটাকে শেষ করেছে, এবার বাঁচতে দিন, বেকারকে বাঁচতে দিন, যুবককে বাঁচতে দিন, আপনার বকবকানি কমান, আপনার শরীরটা সুস্থ রাখুন, আপনি সুস্থ থাকুন, এত চিৎকার করেন না গরমের ভেতরে, আজেবাজে বকেন না, সুস্থ কথা বলুন, দেশনেত্রীর মতো কথা বলুন, মানুষের ভালো কথা বলুন, সবসময় খাচকাচ 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 করে বেড়াচ্ছেন আর চিৎকার করে বেড়াচ্ছেন, এটা বাংলার মুখ্যমন্ত্রী? হ্যাঁ আপনি নিজেকে সংযত করুন, মুখ্যমন্ত্রী সেরকম আচরণ করুন, রাজধর্ম পালন করুন, সবারই মুখ্যমন্ত্রী হন। আমি তাই আপনাদেরকে বলবো, এই এলাকার মা, এই এলাকার বোন, এই শহরের বোন, আপনারা আমাদের সঙ্গে আপনাদের শুধু ভোটের সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে চিরকাল আত্মীয়তার সম্পর্ক। এই পাড়ায় আমার অনেক আশা আশা যাওয়া আছে, আমার এখানে বন্ধু আশিস রক্ষী, সে আমার ছাত্র জীবনের বন্ধু, এখানে শশাঙ্ক শেখর চৌধুরী, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, এখানকার প্রশান্তবাবু থেকে আরম্ভ করে এখানে সমস্ত পাড়ার সমস্ত মানুষের সঙ্গে আমাদের সখ্যতা, শেখর চৌধুরী থেকে আরম্ভ করে এখানের
আমাদের কাউন্সিলার ছিলেন, আমাদের উনি মারা গেছেন, আমি এসেছিলাম না, অমলদা তো আছেই, তাছাড়া আমাদের এই বিপদে যেখানে সোনার ঠাকুর হয়েছিল আমাদের তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমাদের ধনু সে মারা গেছে ছাত্র জীবনে, তাদের তারা আমাদের সব সঙ্গী ছিল আমার ভাইয়ের মতো, তো এই এলাকার মায়েদের কাছে বোনেদের কাছে এমন কিছু বলবো না যা আমার অভিশাপ হয়, আপনার এমন মিথ্যে কথা বলবো না যা আপনারা বলেন অসত্য বলে গেল, তাই এই এলাকার মা এই এলাকার বোন আমি আপনাদের বলি সেই লাঠিভূতের কথা মনে রাখবেন, এই শহরে সন্ধ্যেবেলায় ব্যবসার ছাড় বন্ধ হইত, লাঠিভূতের কথা মনে রাখবেন, এই সেই এই শহরে সেদিন মা বোনেরা রাস্তায় বেরোতে পারতো না, এই মনে রাখবেন সেই লাঠিভূতের কথা 2004-06 সালের কথা মনে রাখবেন, যেদিন শহরে মানুষ বেরোতে পারতো না, শহরে কার্ফিউ হয়ে যেত, সেদিনই বলেছিলাম যদি দেখেন মনোজ মারা গেছে শোনেন ভোটটা দিয়ে আসবেন যাকে ইচ্ছে দিন, সেদিন বলেছিলাম যদি দেখেন মনোজ মারা গেছে মনোজের রক্ত কুকুরে চাটছে তাকাবেন না, দিন কে কে ভোট দেবেন দুঃশাসনের অবসান করবেন আপনারা করেছিলেন, তার জন্য আপনাদেরকে সেলাম লাখো প্রণাম লাখো সম্মান, তাই এই এলাকার মানুষ এই এলাকার মা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলে আসুন, যদি কেউ আসে বাধা দিতে জান বাজি থাকলো মা কসম থাকলো, যদি কোথাও বাজি থাকে আগে আমার বুকে ব্যালট আর আপনার বুথে ব্যালট দেবেন, আগে আমার বুকে বুলেট করবে আপনি গিয়ে ব্যালট দেবেন আপনার এলাকায়, কোনো ব্যাপার নয় কোনো খাতির নয়, সারা জেলায় মানুষ রাস্তায় আম আদমির আম জনতার ব্যারিকেড করে দেবে, মানুষ রাস্তায় নেমে যাবে আমার ভোট আমাকে দিতে চায়, ভোট না দিতে দিলে এই গোটা জেলা স্তব্ধ হয়ে যাবে, গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে পড়বে, দেখছেন না কুচবিহার থেকে কাকদ্বীপ মানুষের প্রতিবাদ চলছে আর লুট চলছে না, লুট করা যাবে না, তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান উদ্যোক্তাদের আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, জয় হিন্দ বন্দে মাতরম।